বন্ধু বান্ধব আসে খেলে এসে বান্ধবী আসে সেই জন্য আরো কিছু বলবো না। এখন রসুন চুলতে ব্যস্ত আর এখানে পেঁয়াজ, মাংস ধোয়ার দায়িত্ব ছেলেদের। রিমি দুইটা পেঁয়াজ কেটে লোকজনকে দেখাচ্ছে, অনেক কাজ করতে পারে কিন্তু আদৌ কাজ করে নাই। এতগুলো পেঁয়াজ আমি কাটার পর আমাকে ক্যামেরা ধরায় বলে যে দে আমি দুইটা পেঁয়াজ কাটি, লোকজনকে দেখাই যে আমি পিকনিকে বেশি কাজ করতেছি। না মুখ খুললে অনেক কিছু বলতে পারি কিন্তু বলতেছি না। এখানে দুই কাকিমা, এখানে দুই বৌদি দাঁড়ায় আছে, স্বামী স্ত্রী। হ্যাঁ দুই স্বামী স্ত্রী দাঁড়ায় আছে যারা মাংস রান্না করছে হাতে হাত রেখে। একজন সাদা সিন্দুর পরছে, গেঞ্জি পরা ছেলেটা ঠিক 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 ঠিকিও বলে ঠিক 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 ঠিক, হাতে হাত রেখে মাংস রান্না হচ্ছে, কি ভালোবাসা। এই বাবান বেহরা মাতাল বোতল নিয়ে বসে আছে, বোতল ছাড়ে না। কোন দিকে ফ্রন্ট করে? ফ্রন্ট হচ্ছে না তো, এটা না ফ্রন্ট হবে না, ভিডিও ক্যামেরা হচ্ছে না, অফ করলে তাহলে ইয়ে হয়ে যাবে তো, এদিক দিয়ে বলি। দিলুদা রান্না কত দূর? 70% প্রথমে অল্প হচ্ছে আর বাকি চিকেনটা এখানে রেডি হচ্ছে, দায়িত্বে আমাদের প্রেরণা। বাংলা বই নাই বলে চিকেনটা নীলু আঙ্কেল রান্না করেছে, কেমন হয়েছে? এই যে আমাদের কাম চল, সব থেকে বেশি কাজ কর্মর ছেলে কষ্ট করে এখন এটা খুলতেছি খালি চিকেন খাচ্ছে বসে সব দিন।
আমার নামে বদনাম করে কাজ একটা পড়ে কষ্ট সহিষ্ণু ছেলে